আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাকে তোমরা অনেকে কমেন্ট করেছো যে সাত কলেজ এবং গারস্থ অর্থনীতি কলেজে তোমরা বিষয় পেয়েছ তোমরা সেই বিষয়টিতে পড়তে চাও এই জন্য তোমরা মাইগ্রেশনটি বন্ধ করবে সে জন্য তোমাদের প্রথমে যেতে হবে সেভেন কলেজ অ্যাডমিশন এই লিঙ্কে যাওয়ার পর দেখতে পাচ্ছ ডিউ সেভেন কলেজ এই লিংকে যাবে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে এইচএসসি রোল নাম্বার এইচ বোর্ড এবং এসএসসি রোল নাম্বার এই তিনটি অপশন তোমাদের পূরণ করতে হবে তো পূরণ করার পর তোমরা হচ্ছে এটা দাখিল করবে তো আমি লিখছি এসএসসি রোল নাম্বার এইচএসসি এসি রোল নাম্বার এবং বোর্ড লিখে দাখিল করণে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর দেখতে পাচ্ছ আবেদন ফি রেজাল্ট বিস্তারিত ফর্ম এবং হচ্ছে বিষয় মনোনয়ন এই অপশনগুলো আছে তোমরা হচ্ছে যাবে বিষয় মনোনয়নে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে মনোনয়ন চূড়ান্ত করতে এখানে ক্লিক করবে তো করার পর তোমরা যখন সাবজেক্ট চয়েস দিয়েছিলে তোমাদের মোবাইলে ইমেইলের মাধ্যমে একটি এস এম এস গিয়েছো সেই এস এম এস একটি কোড নাম্বার আছে তোমাদের সেই কোড নাম্বারটি এখানে টাইপ করতে হবে তো কোড নাম্বারটি টাইপ করার পর তোমরা দাখিল করণে ক্লিক করবে তো দাখিল করণে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে মনোনয়ন বিষয় চূড়ান্ত করতে ইচ্ছুক দাখিল করুন অথবা বাতিল করুন যদি তোমরা মাইগ্রেশনটি বন্ধ করো সেক্ষেত্রে তোমরা দাখিল করতে হবে দাখিল করার পর তোমাদের হচ্ছে পেমেন্ট করতে হবে ওকে তো দাখিল হয়ে গেছে এবার হচ্ছে তোমাদের পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছ এখানে একান্ন টাকা চার্জ আছে তো তুমি বিকাশ রকেট নগদের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে ওকে যাচ্ছি গোফর পেমেন্ট যাওয়ার পর দেখতে পাচ্ছ বিকাশ রকেট নগদ সকল অপশনগুলো চলে এসেছে তুমি যে মাধ্যমে টাকাটা জমা দিবে তুমি সেই মাধ্যমটা এখানে ক্লিক করে দেবে তো আমি দিচ্ছি নগদের মাধ্যমে তো নগদ ক্লিক করে দেন হচ্ছে পে টাকা এমন চলে আসছে তার উপরে ক্লিক করতে হবে একদম নিজে দেখবে দেখতে পাচ্ছ পে পঞ্চাশ টাকা তোমরা হচ্ছে পেতে ক্লিক করবে করার পর তোমাদের নগদ মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে দেখতে পাচ্ছ নগদ মোবাইল নাম্বার তোমার যে নাম্বার থেকে টাকা কেটে নেবে সেই নাম্বারটি তোমার দিতে হবে অবশ্যই নগদে একান্ন টাকা থাকতে হবে তুমি মাইগ্রেশনটি বন্ধ করতে চাইলে তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর প্রসেসটা ক্লিক করবে প্রসেস ক্লিক করার পর তোমাদের মোবাইলে একটি ওটিপি কোড চলে যাবে ছয় সংখ্যার একটি ওটিপি কোড চলে যাবে তো ওটিপি কোডটা বসানোর পর তোমাদের নগদের পিন নাম্বারটি দিতে হবে ঠিকটু অপেক্ষা করবে ওটিপি কোডের জন্য ওটিপি কোডটা চলে যাবে যদি ওটিপি কোডটি না যেয়ে থাকে তাহলে তোমরা এখানে ওটিপিটা রিসেন্ট করে দেবে রিসেন্ট কোড ওকে তো ওটিপিটা পেয়েছি এখন ওটিপিটা বসাচ্ছি বসানোর পর তোমাদের প্রসেসটা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের পিন নাম্বারটি দিবে তোমাদের নগদে যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি তোমরা এখানে টাইপ করবে ওকে টাইপ করে দেন হচ্ছে প্রসেসটি ক্লিক করবে প্রসেসড ক্লিক করার পর তোমার হচ্ছে টাকা কেটে নেবে টাকা কেটে নেওয়ার পর তোমার মাইগ্রেশনটি বন্ধ হয়ে যাবে ওকে তো দেখতে পাচ্ছ তোমার মাইগ্রেশনটি অলরেডি বন্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছি এখানে মাইগ্রেশন বন্ধ হয়ে গেছে অগ্রিম ফি প্রদান করা হয়েছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে রসিদ পাবে তুমি ফি ফি রসিদ এই লিংকে যাওয়ার পর তোমরা দেখতে পাবে সেখানে তোমাদের একটি রসিদ আসছে ওকে তো দেখতে পাচ্ছ অটো মাইগ্রেশন বন্ধ রয়েছে তুমি যে সাবজেক্টে পেয়েছো সেই সাবজেক্টে তুমি পড়তে পারবে তাহলে সব